আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাপল ডায়েরি। সবাইকে এত এত মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। যেহেতু অনেকদিন আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি, তাই আজকে একবারে অনেক মিষ্টি শুভেচ্ছা দিয়ে আপনাদের সাথে নতুন আর একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আর সাথে দিচ্ছি সুসংবাদ। সুসংবাদটি হচ্ছে, আজকের ব্লগিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বিয়ের রিসিপশন। তো যেহেতু বিয়েবাড়িতে যাচ্ছি, আর হ্যাঁ, আমি এখন বিয়েবাড়িতেই যাচ্ছি, যেহেতু বিয়েবাড়িতে যাচ্ছি তাই ভাবলাম একটু মিষ্টি তো নিতেই হবে, আর এখান থেকেই ব্লগটা শুরু করি। তো আজকের ব্লগটা মেনলি দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে ওই বাসায় যাবো, দেন ও বাসায় যেয়ে ওই দিনটা কী করি সেইটা, আর আরেকটা পার্ট আমার ভাইয়ের রিসিপশনের দিনের ওইটা। তো এই যে মিষ্টি নিয়ে আমরা রওনা দিলাম, তো যে যাচ্ছি আমরা রাস্তায়, তো এই তো আসার পরে হালকা কিছু নাস্তা করে সবার সাথে কথা বলে এখন আমরা আমাদের আমিনা বুড়ির নাচ দেখার জন্য বসে পড়েছি। যেহেতু বিয়েবাড়ি, একটু নাচ গান আনন্দ না হলে কি হয় নাকি? তো আর যেখানে আছে আমাদের এরকমের পিচ্ছি একটা বুড়ি যে সারাক্ষণ নাচার জন্য রেডি থাকে, ওকে আসলে নাচার কথা বলতে হয় না, ও নাচার জন্য অলওয়েজ রেডি থাকে। তো এই যে দেখতেই পাচ্ছেন, ওর নাচানাচি শুরু করে দিছে। তো আচ্ছা ঠিক আছে, আপনারা ওর নাচটা একটু এনজয় করুন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অন্তত ওর জন্য একটা লাইক দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা ওর নাচটা উপভোগ করুন। আমি এখানে কোনো গান দিচ্ছি না, কপিরাইট ক্লেম হবে, তাই তো আমি এখানে মিউজিক অ্যাড করে দিচ্ছি। সে তো আর যেন শেষই হচ্ছিল না, তো কি আর করার, আমরা আমাদের দুপুরে খাবারের জন্য বসে পড়লাম। তো খাবার দাবার শেষ করে আমার আর নেবুলার মনে হচ্ছিল একটু ঠান্ডা হলে ভালো হতো, মানে একটু কোক বা স্প্রাইট খেতে পারলে ভালো লাগতো। তো যেই ভাবা সেই কাজ, দুই বোন বেরিয়ে পড়লাম কোক আর স্প্রাইট খাওয়ার জন্য। তো এই যে আমরা দুই বোন যাচ্ছি, দেখি কোথায় পাই। তো এই দোকানটাতে ছিল না, অবশেষে একটা দোকানে পেলাম। পেয়ে আমরা অন্য একটা বন্ধ দোকানের সামনে বসে দুই বোন কোক খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো এই যে নেবুলা একটা বিড়াল দেখলো, এখন বিড়ালের পিছনে পিছনে এসে দৌড়াইতেছে আর বিড়ালটাকে ভিডিও করতেছে। তুমি কি বিড়ালের সাথে টিকটক করতেছো? কই তোমার মিনি, ওই যে তোমার সাথে কথা বলতেছে, ডাকবে সুন্দর করে। না আমি একটু কথা বলতে যাও, তুমি ইন্টারফেয়ার করো কেন? আমাদের দুই বোনের অনেকদিন পর দেখা হওয়ায় নিজেদের ভিতরে অনেক কথাই জমা হয়েছিল, তো সেই কথাগুলোই দুই বোন বলছিলাম। আর এই যে নির্জন রাস্তায় দুজনে হাঁটতেছিলাম, তো যেহেতু দুপুরবেলা ছিল তাই রাস্তায় তেমন কোনো মানুষ ছিল না, দু একজন মানুষ। সবাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম। এদিকে তাকাও, তোমার নাম কি? আমার নাম আমিনা আক্তানুহা। কোন ক্লাসে পড়ো? আমি থ্রিতে।
তুমি ছিঁড়তে পারো? না, প্লেতে। প্লেতে পড়ো? তুমি বাসায় পড়াশোনা করো? হ্যাঁ। তাই? ওই বাবালি, এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা রাজকন্যা, আমার কলিজার টুকরা। তুমি আমার কি হও? আমি তোমার হই কলিজা। ছোট কলিজা তুমি আমার, বড় কলিজা কেনে বুলা? কলিজা তো একটাই। বড় কলিজা কেনে বুলা? আর তুমি? আমি ছোট নে। তুমি আমার ছোট কলিজা, ও আমার ছোট কলিজা। ও ছোটটাই আপনি করছে। আমি না, এই যে বিকেলবেলা আমাদের বুড়ি আমিনা বায়না ধরলো, ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। আপু আমাকে নিয়ে ঘুরতে যাও, তো ওর বায়না তো আর ফেলতে পারি না, তো ওর বায়না অনুযায়ী আমরা বেরিয়ে পড়লাম ওকে নিয়ে ঘুরতে। তো আমি, নেবুলা, আখি মানে আমার ভাইয়ের বউ, ননদ ভাইয়ের বউ মিলে সবাই মিলে যে ঘুরতে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে মামাদের বাড়ির পিছনের রাস্তা, জায়গাটা অনেক সুন্দর। তো এখানে মামাদের বাসা আসলে এখানে প্রায় আসা হয়। তো এই যে আমরা সবাই মিলে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আর অনেক গল্প মজা তা তো ছিলই, সব ভাই বোনরা একসাথে হলে অনেক দিন পর যা হয় আর কি, আর টুকটাক ছবির ফ্রেমে বন্দি। এই তো, এটাই তো ভাই বোনের মজা। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আমরা বাসায় চলে এসেছি। আর ভাবি বলল যে চলো, আমি গাছ লাগিয়েছি, তো ওর গাছগুলো দেখার জন্যই চলে আসলাম ছাদে। মাশাল্লাহ অল্প কয়েকদিনে অনেক সুন্দর গাছ লাগিয়েছে, ফুলও ফুটেছে। আমি আবার ওকে বলতেছিলাম যে আমি নেক্সট টাইম যখন আসব তখন আমাকে কিছু ফুলের গাছ দিও। ও বলল আচ্ছা ঠিক আছে, নিও, সমস্যা নাই। আর মারজান বুড়িকে খুব মিস করতেছিলাম, কারণ ও ছিল না, ও হচ্ছে মামাদের সাথে বাজার করতে গেছে, ও আবার ওইগুলোই খুব পছন্দ করে। আর এইদিকে ও যে প্যান্ডেল সাজানো হচ্ছে, কালকে এখানেই খাওয়া দাওয়া হবে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, মাগরিবের নামাজের পরে আমরা ফুচকা খেতে এসেছিলাম। তো ফুচকার দোকানে এসে আমিনার মারজান নুডলসের অর্ডার করলো, ওরা নুডলস খাচ্ছে, আর আমাদের ব্যাড লাক, আমরা ফুচকা পাইনি, তাই চটপটি অর্ডার করলাম। যেহেতু ফুচকার দোকানে এসেছি তো খালি মুখে তো আর যাওয়া যায় না, তাই আমরা চটপটি অর্ডার করলাম। আর এখানে কিছু সাদা ফুচকা, মানে খালি ফুচকা যেগুলা, ওইগুলা চেয়ে নিয়েছিলাম, ওগুলোই আবার চটপটি দিয়ে খাচ্ছিলাম আর কি, দুধের স্বাদ গলে মেটানো ওই আর কি। তো আজ আর বকবক আর বাড়াচ্ছি না, আজ তাহলে এই পর্যন্তই। আর আমার ফ্যামিলি, আমার ভাই বোনদের জন্য আপনারা দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া তো রইলই। আজ তাহলে আল্লাহ হাফেজ বলে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।